সন্দেশখালীর বাঘ সন্দেশখালী বাদশাহ শেখ শাহজাহান অবশেষে দীর্ঘ টাল বাহানার পর ছাপান্ন দিনের মাথায় গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ ছিল যে কেউ গ্রেপ্তার করতে পারে শেখ শাহজাহানকে ইডি সিবিআই রাজ্য পুলিশ কিন্তু ইডি সিবিআইয়ের গ্রেপ্তারের আগেই রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করে তারপর পরই কিন্তু অ্যাকশন শুরু করে ইডি শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তারপর থেকেই শুরু হয় নাটক কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির চরম নির্দেশের পরপরই রাজ্য ছোটে একেবারে সুপ্রিম কোর্টে শেখ শাহজাহান সুপ্রিম কোর্টেও হাতছাড়া হয়ে যায় রাজ্যের কারণ সুপ্রিম কোর্ট রাজ্যের মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সিদ্ধান্তে নির্দেশে কোনো হস্তক্ষেপ করে না রাজ্য স্পষ্ট জানিয়ে দেয় আপনাদের দরকার হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যান এই মামলা নিয়ে তারপর পর কলকাতা হাইকোর্টে আবারও আদালত অবমাননার মামলা আর সেই মামলাতেও কিন্তু চরম নির্দেশ হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের শেখ শাহজাহানকে অবশেষে তুলে দিতে হয় সিবিআইয়ের হাতি আর সিবিআইয়ের জেরায় একেবারে পর্যুদস্ত ঘায়েল সন্দেশখালীর বাঘ সিবিআইয়ের জেরায় কিন্তু একেবারে কুপকাত একের পর এক প্রশ্ন জর্জরিত শেখ শাহজাহান দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে হাই ভোল্টেজ জেরায় কিন্তু একেবারে কুপকাত শেখ শাহজাহান প্রথম দিকে মুখে কুলুপ আঁটলেও শেষ পর্যন্ত কিন্তু ভাঙতে শুরু করেছেন শেখ শাহজাহান সিবিআই এর করা রোজে এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যেই কিন্তু সিবিআই হাতে এবার বোমবাস্ত্র শেখ শাহজাহানের দুটি ফোন এবং ইডির উপর হামলা যেদিন চালিয়েছিল তৃণমূলের কর্মী সমর্থকরা সেই মুহূর্তে শাহজাহানের ফোনে কারা কারা ফোন করেছিলেন সেই ফোনের কল ডিটেলস এবার ইডির হাতে আর অবশেষে সামনে এলো শেখ শাহজাহান ওই দিন ওই সময়ের মধ্যে কোন কোন প্রভাবশালীকে কোন কোন বিধায়ককে ফোন করেছিলেন আর তাতেই কিন্তু যে সমস্ত নাম সামনে এলো তাতেই কিন্তু একেবারে নতুন করে সরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে শেখ শাহজাহানের ফোন ডিটেলস কল ডিটেলসের সূত্র ধরি এবার কিন্তু ফেঁসে গেল একাধিক তৃণমূল নেতা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিবিআইয়ের কড়া ডোজে কিন্তু একেবারে বেসামাল শেখ শাহজাহান আর সিবিআইয়ের হাতে কিন্তু এবার একেবারে বিস্ফোরক তথ্য শেখ শাহজাহানের কল ডিটেলসে তৃণমূল বিধায়ক হেভিওয়েট বিধায়ক সুকুমার মাহাতোর নাম সুকুমার মাহাতো ওই দিন ইডির উপর হামলা চলাকালীন ফোন করেছিলেন শেখ শাহজাহানকে দুজনের মধ্যে কি কথা হয়েছিল এবার কিন্তু সুকুমার মাহাতো সিবিআই এর স্ক্যানারে আর সিবিআই স্ক্যানারে যেতেই কিন্তু এবার মুখ খুললেন সুকুমার মাহাতো মুখ খুলি বিস্ফোরক সুকুমার মাহাতো শাহজাহান কাণ্ডে শাহজাহানের ফোন সূত্রে যখন ফেঁসে গেছেন সুকুমার মাহাতো সুকুমার মাহাতোর বিরুদ্ধে যখন অ্যাকশন শুরু করতে চলেছে সিবিআই ঠিক সেই মুহূর্তেই মুখ খুলে বোমা ফাটালেন সুকুমার মাহাতো সেদিন কি কথা হয়েছিল শাহজাহানের সঙ্গে সব বলে দিলেন সুকুমার মাহাতো তাতেই কিন্তু উত্তাল একেবারে রাজ্য রাজনীতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বৃহস্পতিবার বিকেলের পর শুক্রবার সকালে ফের সন্দেশখালী যায় সিবিআই এদিনও আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই টিম সিবিআইয়ের সঙ্গে রয়েছেন পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে আক্রান্ত হওয়া ইডির দুজন আধিকারিক নিয়ে যাওয়া হয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞদের তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি আর সেখানে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও চালাচ্ছে সিবিআই সূত্রের খবর সিবিআইয়ের হাতে এসেছে শেখ শাহজাহানের কল ডিটেলস কল ডিটেলস থেকে সামনে আসে একের পর এক বিস্ফোরক তথ্য সিবিআই সূত্রে খবর ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার সময় শেখ শাহজাহানের একটি ফোন থেকে তিনটি কল করা হয় আরেকটি ফোন থেকে প্রায় আঠেরোটি কল করা হয় ওই দিনই সকাল সাড়ে আটটা নাগাদ সন্দেশকালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ফোন করেছিলেন শেখ শাহজাহানকে দুজনের মধ্যে প্রায় দেড় মিনিট কথা হয় এর পাশাপাশি পঞ্চায়েতের নেতা ও স্থানীয় তৃণমূল নেতাদের নম্বরও কল ডিটেলস থেকে পাওয়া গেছে বলে খবর সিবিআই সূত্রে কি কথা হয়েছিল সেদিন বিধায়ক মাহাতোর সঙ্গে সুকুমারের দাবি আমি ফোন করেছিলাম ফোন করে বললাম যে ভাই মারপিট ভাংচুর এগুলি যেন না হয় দলের থেকে আমাকে বলেছে আপনি দেখুন বলছে আমি তো জানি না আমি ছিলাম না এটুকুই বলেছে আমি বললাম কোনো যেন ভাঙচুর না হয় কোনোভাবে যেন মারধন না হয় এডিকে মারধন যেন না হয় ততক্ষণে হয়ে গেছে ঘটনাটা সূত্রের দাবি সেদিনের ঘটনার পরই বাড়ির কাছে মাছের ভেড়িতে চলে যায় শেখ শাহজাহান সেখানে তার ঘনিষ্ঠদের সঙ্গে মিটিং করেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ পরিবারের বাকি সদস্যদের সন্দেশখালীদি বড় মেয়ের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেয় শেখ শাহজাহান নিজে আত্মগোপন করে থাকে একাধিক দ্বীপে মাছের ভেড়ি থেকে বাইকে করে পালায় শেখ শাহজাহান ঘটনা দু তিন দিন পর পর্যন্ত তার সঙ্গে ছিলেন দেহরক্ষীরা অন্যদিকে জানা যাচ্ছে সিবিআই হেফাজতে যাওয়ার পর কার্যত গুটিয়ে গেছেন সন্দেশকালীর বেতাজ বাদশাহ শরীরী ভাষায় এসেছে চোখে পড়ার মতো বদল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘেরা টোবে শুক্রবার মেডিকেল পরীক্ষার জন্য শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হয় জোকাই এসআই হাসপাতালে শনিবার ফের আদালতে তোলা হয় শেখ শাহজাহানকে আর তার মধ্যেই কিন্তু তোলপার শেখ শাহজাহান কাণ্ডে ইডির উপর হামলার ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো কারণ শেখ শাহজাহানের কল ডিটেলস পরীক্ষা করতেই যখন ইডির উপর হামলা চলছিল। যখন ইডির উপর হামলা চালাচ্ছিল তৃণমূলের কর্মী সমর্থকরা শাহজাহানের অনুগামীরা সেই মুহূর্তেই সুকুমার মাহাতো ফোন করেছিলেন শেখ শাহজাহানকে দেড় মিনিট ধরে কথা হয়েছিল আর সুকুমার মাহাতো কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটালেন সুকুমার মাহাতো স্পষ্ট বললেন শেখ শাহজাহানকে আমি নির্দেশ দিয়েছিলাম যে তোমার বাড়ির সামনে মারপিট হচ্ছে মারপিট ভাঙচুর এগুলো যেন না হয় ভাই তুমি দেখো তার উত্তরে নাকি শাহজাহান তাকে বলেছিলেন আমি তো জানি না আমি সেখানে নাই এটুকুই নাকি তাকে বলেছিলেন আমি তাকে বললাম কোনো যেন ভাঙচুর না হয় কোনোভাবে যেন মারধর না হয় ইডিকে মারধর যেন না করা হয় ততক্ষণে হয়ে গেছে ঘটনাটা এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সুকুমার মাহাতো শেখ শাহজাহান নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকে কিন্তু গায়েব হয়ে যাওয়ার পর থেকে একাধিকবার একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমের সামনে সুকুমার মাহাতো তবে শাহজাহানের কল ডিটেলসে সুকুমার মাহাতোর নাম আসার পরপরই কিন্তু তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে এবার কি সিবিআই সুকুমার মাহাতোকে চেপে ধরতে চলেছে সুকুমার মাহাতোকে জেরা করতে চলেছে সুকুমার মাহাতোর বিরুদ্ধে এক অ্যাকশন নিতে চলেছে আর অ্যাকশন নেওয়ার আগেই কিন্তু নিজেকে বাঁচাতে বিস্ফোরক সংবাদ মাধ্যমের সামনে বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তিনি কিন্তু স্পষ্ট করলেন আমি শাহজাহানকে বলেছিলাম যেন মারপিট ভাঙচুর এই সমস্ত ঘটনা না ঘটে ইডির উপর যেন হামলা না চালায় কিন্তু শাহজাহান নাকি তাকে বলেছিলেন আমি সেখানে নেই আমি অন্য জায়গায় রয়েছি আমি এগুলো কিছু জানি না একেবারে বিস্ফোরক দাবি অর্থাৎ শেখ শাহজাহান প্রথম পুলিশি হেফাজতে গিয়ে বলেছিলেন আমি নির্দেশ দিয়েছি আমার ফোনেই কর্মী সমর্থকরা এসে হামলা চালিয়েছে ইডির উপর কিন্তু তারপর পরই সিআইডির হাতে যেতেই কিন্তু সিআইডি জেরা একেবারে পাল্টি খেয়েছে শেখ শাহজাহান শাহজাহান জানিয়েছিলেন আমি সেখানে উপস্থিত ছিলাম না আমি জানি না সেদিন কী ঘটেছে আর শাহজাহানের যে বুলি সেই বলি কিন্তু শোনা গেল সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতোর গলায় তাহলে কি কোনো লিঙ্ক আছে এই লিঙ্কটাই কিন্তু খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে সিবিআইয়ের আধিকারিকরা এখানেই কিন্তু প্রশ্ন উঠে গেছে সিবিআইয়ের তরফ থেকে আগামী দিনে কি হতে চলেছে এবার যে সমস্ত তৃণমূল নেতাদের নাম সামনে এলো শুধুমাত্র সুকুমার মাহাতো নয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে একাধিক পঞ্চায়েত নেতা তৃণমূল নেতার নাম সামনে এসেছে কল ডিটেলস থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করতে চলেছে সিবিআই এমন কিন্তু খবর উঠে আসছে সিবিআই সূত্রে তার মধ্যেই আজ শাহজাহানের বাড়িতে গেছে ফরেনসিক টিম সিবিআইয়ের সাথে সেখান থেকে কী কী তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের